Hello and welcome to Vande Tripura to our and today's class. আর তোমরা সকলেই জানো আমার নাম কি আশা করি মনে আছে তো আচ্ছা ঠিক আছে তো আমি বলে দিচ্ছি আমার নাম হচ্ছে শর্মিলা দেববর্মা এবং আমি তোমাদের ক্লাস 3 আমি বোর্ডে লিখে রেখেছি ক্লাস 3 এর ইভিএস দ্যাট ইজ লুকিং অ্যারাউন্ড আর বাংলায় চারিদিকেও দেখো চাহি এই বইটার বিভিন্ন চ্যাপ্টারস নিয়ে কিন্তু আমি আলোচনা শুরু করেছি ঠিক আছে আমি ইতিমধ্যে ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি আর সেকেন্ড চ্যাপ্টার যেটা হচ্ছে দ্য প্ল্যান্ট ফেয়ারি বা বাংলায় গাছ পড়ি এটার অর্ধেকটাই কিন্তু প্রায় অর্ধেকটাই আমি কিন্তু শেষ করে ফেলেছি আই হোপ তোমাদের মনে আছে ঠিক আছে তো আজকের ক্লাসটা শুরু করার আগে আমি আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো সুস্থ থাকা খুবই দরকার কারণ কোভিডের সিচুয়েশন আস্তে আস্তে তাও ঠিক হচ্ছে কারণ ধীরে ধীরে খুলে যাচ্ছে কিন্তু হয়তোবা নিয়ার ফিউচারে স্কুলও খুলে যাবে তোমরা স্কুলে যাবে ঠিক আছে না আশা করি আমরা আমরা সবাই আশা করছি যেন সবই আগের মতো নর্মাল হয়ে যায় এবং তোমরা স্কুলে গিয়ে স্কুলের আনন্দটা উপভোগ করতে পারো আর যতক্ষণ অবধি স্কুল না খুলছে ততক্ষণ অবধি তো আছেই আমাদের এই ক্লাসগুলো আই হোপ তোমাদের একটু আধটু হলেও হেল্প হচ্ছে ঠিক আছে তো আজকের লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস তো আমি এর আগের ক্লাসটায় তোমাদের পেজ নাম্বার 12 পর্যন্ত ঠিক আছে তোমাদের এখনই যদি বইটা সামনে থাকে তাহলে খুবই ভালো হয় কারণ আমি গত ক্লাসে তোমাদের এই প্ল্যান্ট ফেয়ারি দ্য প্ল্যান্ট ফেয়ারিটা পেজ নাম্বার 10 থেকে স্টার্ট হয়েছে ঠিক আছে পেজ নাম্বার 10 থেকে স্টার্ট হয়েছে তারপর আমি 10 11 এবং 12 পর্যন্ত মনে আছে তো আমি লাস্ট ক্লাসে কি বলেছিলাম যে একটা লাইন ছিল যে দিদি রিসাইটেড এ পোয়েম ওয়ে ব্যাক দিদি রিসাইটেড অন দ্য ওয়ে ব্যাক দিদি রিসাইটেড এ পোয়েম ফর এভরি ওয়ান এতটুকু পর্যন্ত আমি আমি পড়িয়েছিলাম আলোচনা করেছিলাম তারপর বলেছিলাম যে কবিতাটা কি হবে বা কোন কবিতাটা কোন পোয়েমটা দিদি রিসাইট করেছে আবৃত্তি করেছে এটা আমি নেক্সট ক্লাসে স্টার্ট করব ঠিক আছে তো এতক্ষণ পর্যন্ত এই যে আমরা গত এপিসোডে বা গত ক্লাসে আমরা কি কি করেছিলাম মনে আছে আমরা গাছ সম্বন্ধে কিন্তু যেহেতু এই চ্যাপ্টারটার নামে হচ্ছে দ্য প্ল্যান্ট ফেয়ারি বা গাছ পড়ি আমরা গাছ থেকে আমরা কি কি পাই তারপর গাছ বলতে কীরকম কীরকম দেখতে হয় আমি কিন্তু অনেক ফটো কিন্তু তোমাদের দেখিয়েছিলাম তারপর আমরা কি জেনেছিলাম যে কি কি হোয়াট টাইপস অফ ট্রিজ আর দে কত প্রকারের এই প্ল্যান্টসগুলো থাকে ঠিক আছে তো আমি এরপরেও বলে দেব আমি আই হোপ তোমাদের এগুলো মনে আছে কারণ অনেকগুলো ফটো দেখেছিলাম যাতে করে তোমার তোমরা তো এখন ছোট ঠিক আছে মাত্র 8 বছর থ্রিতে পড়ো মাত্র তো যার জন্য যাতে করে তোমরা যে বইয়ে লেখা দেখা হচ্ছে অনেকজনের হয়তো বা এটা ক্যাচ করতে একটু প্রবলেম হয় বা অনেক সমস্যা হয় ঠিক আছে সবার ব্রেন তো একরকম না অনেকজন ফাস্ট লার্নার অনেকজন কিন্তু স্লো লার্নার তো দুজনেরই যেন এই দুটো গ্রুপই যেন আমার ক্লাস থেকে উপকৃত হয় তার জন্য কিন্তু আমি আর তোমাদের জন্য মেমোরাইজ করতে সুবিধে হয় তার জন্য কিন্তু আমি অনেক ফটো দেখেছিলাম গত ক্লাসে ঠিক আছে তো ওটারই পার্ট হচ্ছে আমরা প্ল্যান্ট সম্বন্ধে জেনেছিলাম প্ল্যান্টের বিভিন্ন পার্টস তারপর প্ল্যান্টের ক্লাসিফিকেশন জেনেছিলাম তারপর প্ল্যান্ট থেকে আমরা কী কী পাই মনে আছে এগুলো কিন্তু আমি জানিয়েছিলাম তারপর আমরা লাস্ট কী জেনেছিলাম যে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ লিভস দেয়ার শেপ শেড অ্যান্ড ইভেন মার্জিনস আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার ঠিক আছে না দ্যাট মিন্স আমরা কিন্তু পাতার সম্বন্ধে জেনেছিলাম যে গাছের পাতাগুলো সব কিন্তু একরকম হয় না মনে আছে অনেকগুলো ফটো দেখেছিলাম বিভিন্ন কালারের হয় শেডের হয় ইভেন কি মার্জিনস মার্জিন বলতে কী বলেছিলাম মনে আছে পাতার যে বাউন্ডারিজগুলো ঠিক আছে না এটা কিন্তু আমি বলেছিলাম ঠিক আছে লাস্ট এই লাইনটার মধ্যে হ্যাঁ তারপর বলেছিলাম যে একটা পাতাও দেখিয়েছিলাম এবং একটা ইভেন কি একটা ইনস্ট্রুমেন্টও দেখিয়েছিলাম কারণ লাস্ট যে লাইনগুলো ছিল এটার মধ্যে কী ছিল যে অনেকগুলো পাতা কি করাতের মতো দেখতে তো করাত বা স এটা দেখতে কীরকম হয় এটাও দেখিয়েছিলাম এবং এটার সিমিলারলি যে পাতাটা আছে ঠিক আছে না মেপল লিফ এটাও কিন্তু আমি দেখিয়েছিলাম মনে আছে অরেঞ্জ কালারের একটা পাতা স শেপের ঠিক আছে করাতের শেপের আকৃতির একটা পাতা ঠিক আছে না এটা হচ্ছে
কানাডা নাম কানাডা ঠিক আছে শুনেছো তো মনে হয় তোমরা যেহেতু টিভি দেখছো ঠিক আছে না টিভি দেখো বিভিন্ন নিউজ দেখো বা তোমাদের মা বাবা যখন নিউজ দেখে ওয়ার্ল্ড এর নিউজ যখন দেখে নিশ্চয়ই তোমরা একটু আধটু টিভি দেখে থাকো বা অনেক সময় কানে আসে ঠিক আছে না তো অনেকগুলো দেশ কিন্তু ওয়ার্ল্ডে আছে বিশ্বে কিন্তু অনেকগুলো দেশ আছে এটার মধ্যে একটা দেশ হচ্ছে আমাদের ভারত দেশ তাছাড়া অনেকগুলো দেশ আছে ঠিক আছে না তো এরকমই একটা দেশ হচ্ছে আমাদের দেশের মতোই একটা দেশ হচ্ছে কানাডা এই কানাডার এটা হচ্ছে জাতীয় প্রতীক ঠিক আছে ন্যাশনাল সিম্বল যেটা এটা হচ্ছে যে কানাডা এই কানাডার পতাকা যদি দেখো তোমরা ফ্ল্যাগ যদি দেখো তাহলে কিন্তু এটার মধ্যে একটা মেপল লিফও আছে ঠিক আছে না তো যারা যারা দেখোনি তো তোমাদের এই যে দীর্ঘ জীবন রয়ে গেছে আই হোপ এখন শোনার পর তোমরা হয়তো বা একটু ধ্যানপূর্বক দেখবে নিউজগুলো একটু মাইনিউট করে তারপর নজরে দিয়ে মানে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে কিন্তু দেখবে কারণ যখন তোমরা আরও আপার ক্লাসে উঠবে দুপুরের স্কুলে উঠবে তখন কিন্তু এগুলো দরকার লাগবে ঠিক আছে না বিভিন্ন দেশ সম্বন্ধে আমাদের জানতে হবে তো কানাডা হচ্ছে এরকমই একটা দেশ এবং এটারই ন্যাশনাল সিম্বল বা ফ্ল্যাগেও ইভেন ফ্ল্যাগেও দেখবে এই মেপল লিফ দ্যাট মিন্স এই পাতা কিন্তু ওই দেশের প্রতীক ঠিক আছে তো এইটুকু পর্যন্তই ছিল আজকের ক্লাস তাহলে শুরু করি তো ওই লাস্ট লাইন থেকে আমি স্টার্ট করছি অন দ্য ওয়ে ব্যাক দিদি রিসাইটেড এ পোয়েম ফর এভরিওয়ান যখন ওরা ওই বাগান থেকে ঠিক আছে বাগান থেকে দিদি বলেছিল যে না কে কে প্লান্ট ফেরি হতে চেয়েছিল আম্মু অ্যান্ড শবনম আম্মু অ্যান্ড শবনম যেহেতু মাইকেল হয়েছে তো আম্মু অ্যান্ড শবনমও চেয়েছিল না না আমরাও গাছ পড়ি হব কিন্তু দিদি কি বলেছিল না না এখন সন্ধে হয়ে গেছে এখন বাড়ি ফেরার টাইম হয়ে গেছে বাড়ি ফেরার সময় হয়ে গেছে তখনই দিদি এই যে যাচ্ছিল বাড়িতে ফিরছিল তখনই একটা কবিতা বা আবৃত্তি পাঠ করেছিল ঠিক আছে তো আজকের দিনের ফার্স্ট পিকচারটা চলো আমরা দেখে নিই ঠিক আছে দেখতে পাচ্ছ স্ক্রিনে স্ক্রিনে আছে কি হ্যাঁ তোমাদের যে লিভস আবৃত্তিটার নাম বা কবিতাটার নাম হচ্ছে লিভস বা বাংলায় যেটাকে বলা হয়েছে পাতাগুলো ঠিক আছে তো এখানে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেজ নম্বর 13 দেখো কত বড় একটা লাইন ইট ডাজন্ট মিন যে তোমাদের এটা মুখস্থ করতে হবে ঠিক আছে এটা যে তোমাদের মেমোরাইজ করতে হবে লাইন বাই লাইন এটা কিন্তু বলছে না ঠিক আছে এই কবিতাটা কোনো তোমাদের লাইন বাই লাইন যেভাবে বাংলা এবং ইংলিশে তোমরা এখন হয়তো বা মুখস্থ করে থাকো সেই রকম কিন্তু মেমোরাইজ করতে বলা হয়নি জাস্ট এখানে লিভস সম্বন্ধে যা যা আছে এটা কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো তোমরা ঘাবড়াবে না যে এত বড় কবিতা এটাকে আমাদের মুখস্থ করতে হবে নিশ্চয়ই না কিন্তু ঠিক আছে তো জাস্ট জানার জন্য আগে আমি ইংলিশে এক নাগাড়ে বলে যাব তারপর বাংলায় যে কবিতাটা আছে বাংলায়ও আমি সেম ঠিক আছে এটারই ট্রান্সলেশন তো এটাই আমি পড়ব ঠিক আছে তো আমি পড়ছি রেড পার্পল অ্যান্ড ইভেন ইয়েলো সাম গ্রিন হোয়াইট অ্যান্ড লুজ লিভস আর অফ ডিফারেন্ট কাইন্ডস অ্যান্ড অফ ডিফারেন্ট শেপস অ্যান্ড শেডস ঠিক আছে বাড়িতে যারা আছো চলো আমরা একসাথে এখন পড়ি রেড পার্পল অ্যান্ড ইভেন ইয়েলো সাম গ্রিন হোয়াইট অ্যান্ড লুজ লিভস আর অফ ডিফারেন্ট কাইন্ডস অ্যান্ড অফ ডিফারেন্ট শেপস অ্যান্ড শেডস ঠিক আছে তো এখানে কী বলছে যে লাল বেগুনি হলদেটে ভাব কিছুটা সবুজ ভেজা ও ঢিলে হরেক রকম গাছের পাতা ভিন্ন রূপে আছে মিলে দ্যাট মিন্স কী বলছে এখানে বিভিন্ন কালার অ্যান্ড শেডের কিন্তু পাতাগুলোর কথা বলা হচ্ছে তো লাস্ট ক্লাসে কিন্তু আমি দেখিয়েছিলাম যে দেয়ার আর ডিফারেন্ট শেপস অ্যান্ড শেডসের কিন্তু পাতা হয় ইভেনকে কালারও কিন্তু ডিফারেন্ট হয় তবু যদি মনে না থাকে তাহলে আজকের দিনের আমরা টু থ্রি ফোর দ্যাট মিন্স দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ফটোগুলো দেখে নিই তো চলো সেকেন্ড পিকচারে দেখবে কী আছে রেড কালারের একটা পাতা কিন্তু দেখিয়েছে রেড কালারের স্ক্রিনে দেখতে পাচ্ছ তো রেড কালারের পাতা দেওয়া প্লান্ট আছে কিন্তু ঠিক আছে না নেক্সট পিকচারে চলো আমরা চলে যাই এখন কী আছে
এখন এটা কিন্তু পার্পল দ্যাট মিন্স ভায়োলেট মানে বেগুনি কালারের কিন্তু পাতাটা ঠিক আছে ডিফারেন্সটা বুঝতে পারছো বা পার্পল কালারটা কিন্তু আছে দেন নেক্সট পিকচারে চলে যাই দেখো ইয়েলো কালারের অনেকগুলো পাতা দেখেছো গাছটা কিন্তু হলুদ পাতায় কিন্তু ভরে গেছে ঠিক আছে না তো এই রকমই হচ্ছে বলছে যে এরকম বিভিন্ন কালার শেড এন্ড শেপস এর কিন্তু পাতা রয়েছে ঠিক আছে সাম আর লাইক দা এলিফ্যান্টস ইয়ার্স এন্ড সাম আর প্লেফুল লাইক দা ডেভিল সাম আর টর্ন এন্ড সাম আর ফোল্ডেড এন্ড সাম ইভেন ইটেন লাইক দা বিটল কিছু পাতা আহা হাতি যেন কান কিছু যেন কৌতুকে খেলে শয়তান কিছু ভাঙা কিছু ছেঁড়াও রয়েছে কুকরানো যেন চিবানো পান বেটল যেটা বলেছে BETEL এটা আর কিছুই না এটা হচ্ছে পান পাতা ঠিক আছে তো এখানে কি বলছে যে কোনো কোনো পাতা কি ইলিফ্যান্টের ইয়ার্সের মতো মানে দ্যাট মিন্স হাতির কানের মতো কিছুটা ভাজ করা যেমন ফোল্ডেড যেটা বলেছে ভাজ করে আছে কিছুটা কোঁকড়ানো এরকম বিভিন্ন শেডসের কিন্তু শেডসেরও কিন্তু শেপেরও কিন্তু পাতা রয়েছে ঠিক আছে তো এই বেটল বা পান পাতা যারা যারা দেখোনি হয়তো বা ঘরে কিন্তু এটা অনেকটা কমন একটা পাতা কে খায় তোমাদের বাড়িতে হ্যাঁ মেবি যারা তোমাদের যাদের গ্র্যান্ড প্যারেন্টস রয়েছে গ্র্যান্ড প্যারেন্টস বা যারা তোমাদের ইভেন কি মাও খেতে পারে বাবাও খেতে পারে অনেকজন খায় কিন্তু এটা কি এটা মাউথ ফ্রেশনারের মতো ইউজ করা হয় ঠিক আছে না দেখেছো কি দেখোনি তো চলো আমরা নেক্সট পিকচারটা দেখে নেব দেখো এটা হচ্ছে পান পাতা হ্যাঁ এইবার মনে পড়েছে তো এইবার সবাই অনেকেই বলবে যে হ্যাঁ আমরা তো এই পাতাটা দেখেছি দেখে বলা হয় বেটল বা পান পাতা ঠিক আছে চলো নেক্সট এই যে স্ট্যান্ডতে আমরা চলে যাই অ্যান্ড ইন দ্য আর্লি ডনস ডার্কেস্ট হিউ ইউ উইল ফাইন্ড দ্য ফ্লাওয়ার্স ক্রাই লাইক টিয়ার লাইক ডিউ এই বলছে কিছু যেন ঠিক প্রজাপতি আর কিছু যেন সরি ফুল ভোরের শুরুতে হালকা আধারে আলো এসে যেই পড়ে ফুলের কান্না চোখের জলের মতো শিশির হয়েই ঝরে দ্যাট মিন্স যে সকালবেলা আর্লি মর্নিংয়ে যখন ডিউ যেটা শিশিরটা পড়ে আর শীতের দিনে তো সবসময় কুয়াশা শিশির একটা ভেজা ভেজা ভাব থাকে এটা যখন পাতায় পড়ে কী বলছে এটা যেমন ফুলের কান্না যেন চোখের জলের মতো শিশির হয়েই ঝরে যেমন কান্না করছে ঠিক আছে না যে পাতাগুলো যেমন কান্না করছে ঠিক সেইভাবেই কিন্তু পড়ে শিশিরটা সাম আর লাইক বাটারফ্লাই সাম লাইক বিস সাম আর হেয়ারি অ্যান্ড সাম প্লেন সাম ড্রাই আপ টু লুক থর্নস ঠিক আছে কিছু যেন ঠিক প্রজাপতি আর কিছু যেন মৌমাছি বি কিছু বা লোমশ মসৃণ মতো মসৃণ কত শুকনো নিরস কারো গায়ে আছে কাঁটা কিছু বা রয়েছে ওই সারসের মতো ঠিক আছে ক্রেন্স অ্যান্ড সাম ইভেন রিজেম্বলস ক্রেন্স ঠিক আছে ক্রেন যেটাকে বলছে সারস পাখি যেটাকে ইংলিশে ক্রেন বলা হয় ঠিক আছে তো কি বলছে যে কুচু কুচু কি প্রজাপতির মতো দেখতে কিছু আবার বীর মতো কিছু কিছু আবার প্লেন আছে আবার কোনো কোনো পাতায় যেমন একটু লোম লেগে থাকে রোমশের মতো পশম মানে একটু খাঁচ খাঁচ লাগে এটা অনেকটা মিষ্টি কুমোর যে পাতাটা এটা কিন্তু ধরলে দেখবে একটু যেমন আঙ্গুলে লাগছে এটা ধার ধার ভাব ঠিক আছে তো এটাই হচ্ছে আর কিছু কিছু কি শুকনো মানে ক্যাকটাসের যে পাতাগুলো এটা কি কাটা কিন্তু পাতাগুলো দেখবে পাতাগুলোর মাঝে মাঝে কিন্তু কাটা আছে ঠিক আছে অ্যান্ড সাম ইভেন রিজেম্বলস ক্রেন্স আর অনেক পাতা আছে কি ক্রেনের মতো দ্যাট মিন্স সারস পাখির মতো হুশ হুশ স্কাটল অ্যান্ড ফ্লাটার ইন দ্য ব্রিজ দে অল ডু মাটার অল ডে লং দে স্মাইল অ্যান্ড প্লে অ্যান্ড ইন দ্য নাইট দে স্লিপ অ্যাওয়ে শো শো তড়ি ঘড়ি ঝাপটায় পাতা অবভিয়াসলি সকলেই জানো যে বাতাস আসলে তখন পাতা খুব
ভালোভাবে নড়াচড়া করে, আর যখন কালবৈশাখের ঝড় হয় তখন তো কথা বলেই লাভ নেই। বাতাসের বিড়বিড় যেন তাতে গাঁথা, দিনভর ওরা সব হেসে আর খেলে, জাস্ট লাইক ইউ, তোমরা যেভাবে দিনভর খেলো তারপর আনন্দ করো, অবশেষে ঘুমিয়ে গড়ে রাতখানা এলো। ঠিক আছে না, রাতের বেলা সবাই ঘুমোতে যা, তো এটাই বলছে যে সারা দিন ওরা এত বাতাসের মধ্যে নড়াচড়া করে তারপর রাতের বেলা এটা কি ঘুমিয়ে পড়ে। লিভস আর অফ ডিফারেন্ট কাইন্ডস অ্যান্ড অফ ডিফারেন্ট শেপস অ্যান্ড হিউস, দ্যাট মিন্স হিউ বলতে এখানে যে এইচ ইউ ই বলেছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বর্ণ, বর্ণ বা রং, রংকে বলা হয় হিউ। হরেক রকম পাতারা যে ওই ভিন্ন রূপে আছে মিলে, ঠিক আছে, তো এটাই বলছে বিভিন্ন কাই, বিভিন্ন শেপ, শেড আর ইভেন কি কালারেরও কিন্তু পাতাগুলো আছে, আর এই পাতাগুলো নিয়েই একটা সুন্দর এই কবিতাটা আমরা পড়লাম তোমরা জানলে, ঠিক আছে। আর এটা কে লিখেছে, বিজেন্দ্র পাল সিসোদিয়া, বিজেন্দ্র পাল সিসোদিয়া। এটা আসলে একটা হিন্দি কবিতা, হিন্দি কবিতাটাকেই ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে, কনভার্ট করা হয়েছে, আর ইংলিশ থেকে তা বাংলায় ট্রান্সলেট করা হয়েছে তোমাদের জন্য যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো, ঠিক আছে। অরিজিনালি এটা একটা হিন্দি কবিতা যেটা লিখেছে কে, বিজেন্দ্র পাল সিসোদিয়া, ঠিক আছে। তো এই গেল কবিতাটা, এবার আমরা নেক্সট পেজে চলে যাই, দেখা যাক এবার কি লেখা আছে। বলছে যে কালার দ্য লিভস মেড অ্যারাউন্ড দ্য পয়েম, ঠিক আছে। তো স্ক্রিনে তো তোমরা দেখতে পেয়েছো, আমি দেখিয়েছি যে এই যে লিভস আছে, আর ইভেন কি তোমাদের সামনে, চোখের সামনে এখন বই থাকলে অবশ্যই দেখতে পারো, পেজ নাম্বার 13-এ যে এই লিভস কবিতাটা আছে এটা চারপাশে দেখবি অনেকগুলো পাতা আছে, আর এটা কিন্তু কালার করা হয়নি, জাস্ট মার্জিন দেওয়া হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে। তোমাদের বলেছে এই যে বিভিন্ন এই কালার, এই পাতাগুলো আছে এইগুলোকে কালার করতে, ঠিক আছে। তারপর নেক্সট কি বলেছে, কালেক্ট এ ফিউ লিভস অফ প্লান্টস লাইক লেমন, ম্যাঙ্গো, নিম, বেজিল, মিন্ট অ্যান্ড কোরিয়েন্ডার। তো কয়েকটা পাতা, কয়েকটা গাছের পাতা তোমাদের কি কালেক্ট করতে বলছে, যেমন লেমন, দ্যাট মিন্স লেবু, আম পাতা, নিম পাতা, বেজিল মানে তুলসী পাতা, আর পুদিনা পাতা, ঠিক আছে। আর বলছে কোরিয়েন্ডার লিভস, দ্যাট মিন্স ধনে পাতা, ঠিক আছে। তো যারা দেখোনি, আমি কয়েকটা ফটো দেখাচ্ছি, সবগুলো তো দেখানো পসিবল না, কারণ অনেকগুলো ফটো হয়ে যাবে। তো আমি নেক্সট, আজকের দিনে নেক্সট পিকচারে চলে যাই। দেখো আমি আম পাতা দেখিয়েছি, ঠিক আছে, ম্যাঙ্গো লিভস দেখিয়েছি, এটা সবাই দেখে থাকো, ঠিক আছে না। তো ম্যাঙ্গো লিভস, ম্যাঙ্গো লিভস দেখো দেখতে কীরকম হয়, এটা অনেকটা কিন্তু পুজোর কাজেও লাগে কিন্তু, তো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। অনেকে হয়তো বা দেখেছো বা বাড়িতে যাদের পুজো হয় দেখবে, মার্কেট থেকে যাদের বাড়িতে নেই, তো ওরা কি মার্কেট থেকে কিন্তু অনেক বাড়িতে দেখবে যে যাদের বাড়িতে পুজো হয়, ঠিক আছে, প্রত্যেক বৃহস্পতিবার মা কী দেয়, লক্ষ্মী পুজো দেয়। তো যখন লক্ষ্মী পুজো দেবে তখন কি দরকার, আমাদের কিন্তু এই আম পাতাটা দরকার। তো আম পাতাটা সবারই কিন্তু দেখেছো হয়তো বা, তো তার জন্যই আমি এই পাতাটাই দেখিয়েছি, ঠিক আছে। আর যারা যারা দেখোনি তাহলে দেখে নাও, এটা হচ্ছে আম পাতা, ঠিক আছে। নেক্সট পিকচারে চলে যায়, এটা হচ্ছে পুদিনা পাতা, পুদিনা পাতা সকলেই দেখেছো, মিন্ট লিভস, আর এটার এটা অনেকটা অনেকটা কমন কিন্তু একটা পাতা, তবু যারা যারা দেখুনি তাহলে দেখে নাও, ঠিক আছে। তো আমরা নেক্সট পিকচারে চলে যাই, এটা হচ্ছে কোরিয়েন্ডার লিভস বা ধনে পাতা, যেটা আমাদের রান্নার কাজে লাগে, অনেকজনের ফেভারিট, ইভেন আমারও ফেভারিট কিন্তু, ডালের মধ্যে যে ধনে পাতা দিয়ে ডালটা রান্না করা হয়, যেটা এটা শীতের দিনে কিন্তু কমন, যেটা এখন সিজন আসবে, ঠিক আছে। এটা তো এই ধনে পাতা কিন্তু তখন দেখা যায়, এখনও দেখা যায়, এখন তো 12 মাসই দেখা যায়, কিন্তু যেটা অরিজিনাল সিজন যেটা এই ধনে পাতার, এটা হচ্ছে শীতের দিনে যেটা আসছে, ঠিক আছে। তো এই কোরিয়েন্ডার লিভস তোমরা হয়তো বা দেখেছো, ঠিক আছে। তো বলেছে কি, এই লেমন মানে লেবু পাতা যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে সংগ্রহ করবে, তো লেমন, ম্যাঙ্গো, নিম, তুলসী পাতা এবং মিন্ট আর কোরিয়েন্ডার লিভস, এই পাতাগুলোকে তোমাদের বলেছে কালেক্ট করতে, ঠিক আছে। যারা যারা সবগুলো পাতা কালেক্ট করতে পারো তাহলে খুবই ভালো কথা।
তারপর কি বলছে ক্রাশ দ্য লিভস এন্ড স্মেল দেম ক্রাশ দ্য লিভস এন্ড স্মেল দেম আমরা অনেক সময় করে থাকি না যে কেমন হয়তোবা কোরিয়েন্ডার লিভসের যে স্মেলটা হয়তোবা অনেকেরই চেনা ঠিক আছে না আর যারা জানো না তো এই কোরিয়েন্ডার লিভস ম্যাঙ্গো লিভস লেমন লিভস এগুলোকে একটু চটকে বা একটু ক্রাশ করে তখন ভেঙে একটা কিন্তু স্মেল নেবে ঠিক আছে তো এটাই বলছে যে ক্যান ইউ ডু দিস অল স্মেল অ্যালাইক এই এই ম্যাঙ্গো লিভস বলো নিম পাতা বলো তুলসী পাতা বলো তারপর কি বলেছে কোরিয়েন্ডার লিভস এগুলো কি মানে সব পাতাগুলো স্মেল কি একরকম একরকম না কিন্তু ঠিক আছে এই সব পাতাগুলো যদি তুলসী পাতা স্মেল সবাই হয়তো বা ইতিমধ্যে জানো আর যদি না স্মেল করে থাকো তো একটা পাতা ছেড়ে তারপর ক্রাশ করে তোমরা কিন্তু এই গন্ধটা পেতে পারো তারপর আছে সবচেয়ে কমন যেটা এটা সবাই কিন্তু তোমরা জানো কিন্তু এটা হচ্ছে মিন্ট লিভসের স্মেলটা মিন্ট লিভসের স্মেলটা কিন্তু আমরা এই যে টুথপেস্ট তোমরা ঘুম থেকে উঠে আমরা সকলেই সবার প্রথমে কাজটা কি করি আমরা কিন্তু টু বা দাঁত কিন্তু ব্রাশ করি আমরা টুথব্রাশ করি ঠিক আছে না টুথপেস্ট দিয়ে তারপর আমরা দাঁত মাজি কিন্তু ঠিক আছে না তো এটার মধ্যে অনেক এই যে টুথপেস্ট আছে মার্কেটের মধ্যে এটার মধ্যে কিন্তু মিন্ট লিভসটা ইউজ করা হয় কারণ মিন্ট লিভস কি এই পুদিনা পাতা কি আমাদের এই যে সেন্সেসগুলোকে জাগিয়ে দেয় কারণ কারণ খুব কড়া স্মেল এটাকে আমাদের যে ঘুমন্ত ভাবটা এটা কিন্তু কাটিয়ে দেয় ঠিক আছে না তো অনেক মার্কেটে অনেক কিন্তু টুথপেস্ট অ্যাভেলেবেল আছে যেটার মধ্যে মিন্ট লিভসটা কিন্তু ইউজ করা হয় তো এটা সকলেই একটা কমন একটা যেটা স্মেল এটা সকলেই পাবে আর যারা যারা এই সব আলাদা আলাদা কিন্তু নিমটা কিন্তু একটু বিটার কিন্তু গন্ধটা আসবে ঠিক আছে তো তোমরা এই অ্যাক্টিভিটিটা করবে ক্যান ইউ আইডেন্টিফাই দ্য লিভস জাস্ট বাই দেয়ার স্মেল হ্যাঁ অবশ্যই যদি স্মেলটা তোমাদের মনে থাকে ঠিক আছে যে এই পাতা কোরিয়েন্ডার লিভসের যেমন আলাদা একটা ফ্রেগ্রেন্স আছে এটা দিয়ে কিন্তু আমরা শুধু গন্ধটা পেয়েই কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা ওই পাতা ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই করবে ঠিক আছে এটা তোমরা জাস্ট গাছের সম্বন্ধে পাতাগুলো সম্বন্ধে তোমাদের ধারণা দেওয়ার জন্য একটা মজাদার অ্যাক্টিভিটি তারপর নেক্সট পিকচারে চলে যায় দেখো কি আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ লুক অ্যাট দিস বিউটিফুল পিকচার্স দে আর মেড অফ ড্রাই লিভস এগুলো কি হয়েছে যে শুকনো পাতা গাছের পরে যে গাছ থেকে পড়ে ঠিক আছে না শুকনো হয়ে যায় ইয়েলো হয়ে যায় পাতাগুলি তখন আপনি আপনি কিন্তু এটা ঝরে পড়ে যায় এটা তো অনেকটা এটা যখন পড়ে যায় তখনই বলছে যে এই ড্রাই পাতা এটা তোমাদের বলছে না যে গাছের যে গ্রিন পাতাগুলো আছে এটা টেনে বার করতে এটা বলছে কি এটা যখন দেখবে যে তোমাদের বাড়িতে যে যে প্লান্টগুলো আছে এই প্লান্টগুলো থেকে কিন্তু এই পাতাগুলো কিন্তু আপনি আপনি ঝরে পড়ে যায় যখন ঝরবে তখন কিন্তু এটা ইয়েলোয়েশ ভাব আসবে তো এটাই বলছে যখন পড়বে তখন সেটাকে কুড়িয়ে তারপর এই সুন্দর সুন্দর যেটা তোমরা স্ক্রিনে দেখতে পেয়েছিলে ঠিক আছে স্ক্রিনে বা তোমাদের যে বইটা এটার মধ্যে দেখেছো কি এটা গ্রিন মানে এটা হচ্ছে শুকনো পাতা ড্রাই লিভস দিয়েই কিন্তু এই বিভিন্ন পশুর কিন্তু এই যে ডায়াগ্রাম বা চিত্র বানিয়েছে তো তোমরাও এটা চেষ্টা করবে যার বাড়িতে যে যে পাতা আছে ওটা দিয়ে বাটারফ্লাই হয় ডগ হয় ঠিক আছে না তো বিভিন্ন মাউস হয় বিভিন্ন প্রাণীর কিন্তু পশুর কিন্তু এই রকম আকৃতি বানানোর চেষ্টা করবে ঠিক আছে তো চলো আমরা নেক্সটে কী আছে ইউজিং ড্রাই লিভস মেক পিকচার্স অফ ডিফারেন্ট অ্যানিমেলস ইন ইউর নোটবুক হ্যাঁ এটাই বলেছে যে যেইভাবে স্ক্রিন মানে ফটোটা দেখানো হয়েছে তোমাদেরও বলছে সেইমভাবে কিন্তু এটা তোমাদের নোটবুকে কিন্তু এরকমই একটা এই ড্রাই লিভস দিয়ে এই বিভিন্ন আকৃতির আকৃতি বানাতে ঠিক আছে দিদি ডট নেক্সট পেজে আমরা চলে যাই নেক্সট পেজ 15 নম্বর পেজে দিদি টট এভরি ওয়ান হাউ টু টেক রাবিংস অফ লিভস অ্যান্ড ট্রি ট্রাঙ্কস ঠিক আছে তো গাছের পাতা এবং গাছের ট্রাঙ্ক দ্যাট মিন্স কাণ্ড থেকে কিভাবে আমরা প্রিন্ট নিতে পারি গাছের পাতার যে প্রিন্টটা হয় কীরকম হয় এটা কিন্তু কিভাবে নিতে হয় এটা কিন্তু প্রসেসটা কিন্তু দিদি বলে দিয়েছে ঠিক আছে তো স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ ফটোটা ঠিক আছে না দেখো এটা তোমাদের বইয়েরই
বইরে পিকচার দেখো প্রথমটা কি আছে পাতার পিকচার কিন্তু এটাকে কি বলা হয়েছে প্রসেস বলা হয়েছে তো প্রথম একটা পাতা নেওয়া হয়েছে এবং এরপর এটা ট্রাঙ্কে নেওয়া হয়েছে তো এটা করা খুবই ইজি এটা হচ্ছে কি পাতা যে কোনো পাতা যখন তোমরা নেবে এটা নিয়ে এটাকে কিন্তু উল্টো ঠিক আছে একটা খসখস একটা প্লেন ভাব আসে একটা দেখবে পাতা যখন নেবে তখন একটা ফ্রন্ট সাইডটা একটা মসৃণ ভাব থাকে এবং ব্যাক সাইডটা কিন্তু একটু খড়খড়ে ভাব ঠিক আছে কারণ এই যে স্টেম বেরিয়েছে এই যে গাছের পাতার যে বলতে গেলে আমাদের যেমন ভেইনস আছে শিরা আছে না ঠিক আছে না যেমন এই আমার আঙ্গুলে আছে আমাদের ভেইনস আছে যার মাধ্যমে ব্লাড সার্কুলেশন হয় এবং আমাদের বডি চলে ঠিক সেমভাবে কিন্তু গাছের পাতাগুলোর মধ্যেও কিন্তু এই ভেইনসের মতো কিন্তু আছে তো দেখবে যে পাতা যখন ধরবে তখন একটা দেখবে ফ্রন্ট সাইডটা হবে মসৃণ ওয়ান সাইড মসৃণ এবং আদার সাইড কিন্তু একটা খড়খড়ে এই খড়খড়ে ভাবটাকে রেখে ঠিক আছে সাপোজ এটা তোমাদের একটা কাগজ ঠিক আছে পাতাটা নিলে পাতাটা নিয়ে এটাকে নিচে রাখবে ঠিক আছে ওই খড়খড় ভাবটাকে কিন্তু উপরে রাখবে এর উপরে একটা পেপার রাখবে ঠিক আছে যেটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল ঠিক আছে তোমাদের খাতার পেজ হতে পারে যে কোনো পেজ হতে পারে তো এটা বসাবে বসিয়ে তারপর পাতাটার যেটা প্রিন্টসটা এটা নেবে এটা কালার পেন্সিল দিয়ে হলে খুবই সুন্দর হয় কালার পেন্সিল প্যাস্টেল কালার যে কোনো ঠিক আছে কালারগুলো নিয়ে তারপর ঘষবে কিন্তু রাবিংস ঠিক আছে ঘষবে যেভাবে ফটোতে দেখানো হয়েছে এটা কিন্তু ওই কালার পেন্সিলটা দিয়ে ঘষবে এইভাবে ঘষবে তখন তোমরা আপনি আপনিই ফিল করবে যে এই যে পাতার প্রিন্টসগুলো কিন্তু তোমার এই পেজে কিন্তু এসে পড়বে ঠিক আছে প্রসেসটা মনে থাকবে তো খড়কর ভাবটাকে কিন্তু যেটা রাফ সাইডটা এটাকে কিন্তু নিচে রেখে তারপর কিন্তু পেজটাকে দেবে আবার কিন্তু ওই যে মসৃণ ভাবটা যেটা সফটের সাইডটা এটার এটা দিয়ে কিন্তু প্রিন্ট আসবে না ঠিক আছে মনে আছে এটা উল্টো করে তারপরই কিন্তু প্রিন্টটা নেবে দেখো ট্রাই করে দেখো খুবই ইজি জাস্ট আর তোমরা শিখতেও পারবে মজা মজাদার একটা অ্যাক্টিভিটি তোমাদের বাড়িতে যে যে পাতাগুলো যার যে পাতাটা তোমরা কালেক্ট করতে পারো ওটা নিয়ে কিন্তু তোমরা করবে ঠিক আছে আই হোপ তোমরা কিন্তু খুব মজা পাবে কিন্তু তারপর আরেকটা আছে কি সিমিলারলি সেম প্রসেস তো এটা তো ট্রাঙ্কটাকে গাছের ট্রাঙ্ক প্লান্টের ট্রাঙ্কটাকে তো তুমি বাড়িতে আনতে পারবে না তো ওই গাছটার কাছে যেতে হবে গাছটার কাছে গিয়ে সেম প্রসেসে এটার উপরে পেস্টটা লাগিয়ে তারপর ক্রেয়ন দিয়ে ঘষবে ঠিক আছে এমন এব্রোখাবড়ো করে ঘষবে তো ওইটারও এই প্লান্টের যে ট্রাঙ্কের যে ইমপ্রিন্ট বা প্রিন্টটা রাবিংস যেটা বলেছে এটা কিন্তু এসে পড়বে ঠিক আছে তো বাড়িঘরের তোমাদের বাড়িঘরের আশেপাশে যদি বড় গাছ হয় তো তখনই এটা করবে আর না হলে পাতা তো আছেই ঠিক আছে তো এটাও একটা খুবই একটা ভালো অ্যাক্টিভিটি তোমাদের ভালো লাগবে কিন্তু ঠিক আছে তো নেক্সট পেজে চলে যাই নেক্সট পেজে দেখো আমরা আগে পিকচারটা দেখে নেব পিকচারটা কি আছে দেখো লুক এট দ্য পিকচার অ্যান্ড নেম দ্য থিংস উইচ হ্যাভ প্যাটার্নস অফ লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স অন দেম ঠিক আছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছ পিকচারটা আছে এই পিকচারটা কি আছে দেখো মেয়েটা কিন্তু তোমাদের মতো একটা ছোট্ট মেয়ে কি পড়াশোনা করছে বই নিয়ে বসে আছে ঠিক আছে তো এখানে প্রশ্ন করা হয়েছে যে এই যে মেয়েটা বসে আছে একটা ঘরে বসে আছে তো কার্টেন্স আছে পর্দা আছে ফটো আছে ও যে একটা বেডে বসে আছে বেডশিট আছে দেন কুশন আছে বালিশ আছে তারপর একটা ম্যাটও আছে ঠিক আছে নিচে দেখো গ্রাউন্ডে একটা ম্যাটও আছে তো কার্পেট আর কি কার্পেটটা আছে তো এটা দেখো এটার মধ্যে বলেছে যে কি কি মানে পাতা বা উইচ হ্যাভ প্যাটার্নস অফ লিভস পাতার যে পাতা এবং ফুলের প্রিন্ট আছে কোথায় তো তোমরা ফটোতে দেখে ইজিলি বলতে পারছো কি আছে ফটোতে আছে ইভেন কি কার্টেন্সেও আছে বালিশে আছে তারপর ও যে বেডশিট বেডশিটের উপরে বসে আছে বেডশিটেও আছে পান পাতা আছে বেড লিভস আছে তারপর কার্পেটেও কিন্তু এই লিভস আর ফ্লাওয়ার্সের কিন্তু প্যাটার্নটা আছে আর ও যে ড্রেস পরে আছে এবং ইভেন কি যে বইটা পড়ছে এটার মধ্যেও কিন্তু ফ্লাওয়ারের আর এই লিভসের কিন্তু প্যাটার্ন দেখা যাচ্ছে তো
এটাই হচ্ছে জাস্ট এটা দেখার আর তারপর তোমাদের একটা প্রশ্ন করা হয়েছে নেক্সট পেজে পেজ নাম্বার 17 বলছে লুক ফর অবজেক্টস হুইচ হ্যাভ প্যাটার্নস অফ লিভস এন্ড ফ্লাওয়ার্স অন দেম ইন ইওর হাউস সিমিলারলি ঠিক আছে পিকচারটার মতো তোমাদের বাড়িতেও যার যার বাড়িতে তোমাদের বাড়ির মধ্যে কি কি এই ফ্লাওয়ার এবং লিভসের প্যাটার্নসের যা যা জিনিস আছে এগুলোকে বলছে মানে যে যে এই বেডশিট ফটো যে কোনো এটা কিন্তু তোমরা ক্লোজলি অবজার্ভ করবে যে যার বাড়িতে তারপর এই নামগুলো কিন্তু লিখতে হবে ঠিক আছে যেমন সাপোজ এই পিকচারে যেমন দেখানো হয়েছিল যে বেডশিটে দেওয়া হয়েছে বেডশিটে ফ্লাওয়ার এবং লিভসের প্যাটার্ন বিভিন্ন বেডশিটে কিন্তু থাকে তো তোমরা যাদের বাড়িতে এরকম আছে তো ইভেন কি কার্টেন্সও মানে পর্দায় এই পাতা এবং ফুলের প্রিন্ট করা থাকে তো যা যা আছে ঠিক আছে ইভেন কি যারা তোমরা অনেক রকমের শু পড়ো ঠিক আছে না বা জুতো পড়ো বাস ইভেন কি স্যান্ডেল এখানের মধ্যেও যদি ফ্লাওয়ার এবং লিভসের প্যাটার্ন দেখো এগুলোও কিন্তু লিখবে তো কটা লিখতে বলেছে 1 2 3 4 চারটা কিন্তু জিনিস অবজেক্ট তোমাদের বাড়ি থেকেই কিন্তু বের করতে হবে যেটার মধ্যে কি আছে ফ্লাওয়ার এবং লিভসের প্যাটার্নস তারপর বলেছে কি ইউ মাস্ট হ্যাভ সিন মেনি প্লান্টস এন্ড ট্রিজ হাউ মেনি অফ দেম ক্যান ইউ নেম রাইট দেয়ার নেমস তো তোমাদের বলছে যে তোমরা নিশ্চয়ই বিভিন্ন প্রকারের কিন্তু গাছ দেখেছো ঠিক আছে না তো এই ছোট ছোট তোমাদের এই ছোট্ট লাইফে 8 বছরের লাইফে তোমরা নিশ্চয়ই অনেকগুলো পাতা দেখেছো তো ইভেন কি গাছ দেখেছো তো এই গাছগুলোর নাম বলতে বলেছে তো তোমরা নিশ্চয়ই তুলসী গাছ দেখেছো নিম পাতা যদি দেখে থাকো তাহলে লিখবে যে যার আর আর শহরে ইভেন কি যাদের বাড়ি গ্রামে ওরা তো অনেকগুলো প্লান্ট দেখেছো তো তোমাদের অনেকগুলো প্লান্ট সম্বন্ধে ধারণা থাকবে কনসেপ্ট থাকবে তো এগুলোর নাম লিখবে আর যার ইভেন কি যারা শহরে থাকো তাই যখন শহরের কাছাকাছি কিন্তু দেখবে অনেক সময় যখন বেরোবে বেনিয়ান ট্রি কিন্তু কমন ঠিক আছে না বট গাছ দেখবে বট গাছের অনেক জমহনিতে কি থাকে বট গাছের মধ্যে কিন্তু শনি মানে শনি ঠাকুরকে যে পুজো করা হয় এটা কিন্তু বসিয়ে দেওয়া হয় বট গাছের মধ্যে তো বট গাছ বেনিয়ান ট্রি আমাদের জন্য খুবই কমন একটা ট্রি আর বাকি যা যা তোমরা জানো এটা এগুলোর নাম লিখবে তারপর দেখো কি আছে আর দেয়ার এনি প্লান্টস দ্যাট ইউ হ্যাভ হার্ড অফ বাট নেভার সিন তোমরা কি এমন কোনো গাছের কথা বলতে পারবে যেগুলো তোমরা শুনেছ ঠিক আছে যেমন ফল বা ফুল এটা শুনেছ কিন্তু দেখোনি ঠিক আছে না তো এটারই কয়েকটা এক্সাম্পল আমি দেখিয়ে দিয়েছি নেক্সট পিকচারে দেখো একটা কফি প্লান্টের কফি যেটা অনেকের বাড়িতে কিন্তু চা ইউজ করা হয় ঠিক আছে চা পান করে না মা বাবা ঘুম থেকে উঠেই চা পান করে তারপর সন্ধ্যাবেলাও চা খা চা মানে টি ড্রিঙ্ক করা হয় চা বানানো হয় ঠিক আছে না দেখেছো হয়তো বা তো চার মতোই আরেকটা জিনিস আছে কফি ঠিক আছে সেমই কিন্তু কফিটা একটু আলাদা যখন বেশি ঘুম ধরবে তখন অনেক সময় কিন্তু হয়তো তোমরা বাড়িতেও দেখেছো মা বাবার যখন বেশি কাজ থাকে তখন কি করে একটা কফির কাপ নিয়ে কফি কিন্তু খেয়ে নেয় কফি খেলে কি হয় ঘুম ভাবটা অনেকটা আমরা অ্যাভয়েড করতে পারি ঘুম ভাবটা তাড়িয়ে দেয় ঠিক আছে সজাগ রাখে তো এটাই হচ্ছে কফি প্লান্ট তো স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা কফি গাছের মানে কফি দেখতে কীরকম হয় এরকম ঠিক আছে তো এই কফি সম্বন্ধে আমরা জানি আমরা খাই আমরা পান করি কিন্তু দেখতে কীরকম হয় এটা আমরা কিন্তু জানি না কারণ সচরাচর আমাদের আশেপাশে কিন্তু থাকে না তো এটা হচ্ছে কফি প্লান্ট তোমরা লিখতে পারো আনসারে দেন নেক্সট পিকচারে চলে যায় নেক্সট পিকচারে কী আছে হ্যাঁ একটা এটা হচ্ছে একটা অ্যাপেল ট্রি ঠিক আছে না আপেল গাছ আমরা আপেল তোমরা সকলেরই হয়তো বা অনেকজনের প্রিয় ফ্রুটস হচ্ছে ফ্রুটটা হচ্ছে কি অ্যাপেল কিন্তু অ্যাপেল গাছ দেখতে কীরকম হয় আমরা কেউই কিন্তু দেখি না ঠিক আছে ইভেন মানে আমি তো আগরতলায় তো দেখিনি আমি এখনো পর্যন্ত তো আমি পিকচারেই দেখেছি তো এটাই যারা যারা দেখেছো তো খুবই ভালো কথা আর যারা যারা দেখোনি তো এটাই হচ্ছে একটা আমি ফটো দেখিয়েছি অ্যাপেল ট্রি তারপর আছে নেক্সট পিকচারে চলে যায় দেখো একটা ফুলের পিকচার দেখানো হয়েছে ভায়োলেট কালারের ফুল আর দুটো লাল লাল কি বেরিয়েছে একটা রেনুর মতো ঠিক আছে না দুটো লাল লাল স্ট্যান্ডের মতো তোমাদের মতো যারা ছোটো ছোটো এটার জন্য এটা স্ট্যান্ড থাকুক তাই না তো দেখো এটা হচ্ছে স্যাফরন অনেক সময় তোমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখবে টিভিতে
ठीक है तो ये बला है केसर हिंदी केसर तो केसर कि अनेकगुल जेम जो तुम्हारा टीवी खोल तक तो जे ब्यूटी प्रोडक्ट्स ठीक है क्रीम मेयेदेर जे क्रीम एगुलो मध्य इवेन कि जो अनेक रान्नाय किन्तु यूज करा हय एटाके बला हय सैफ्रन ए सैफ्रनटा किन्तु कि रकम हय एटा आमरा किन्तु जानी ना आमरा गाछटा देखिनी तो तार जन्य आमी देखाच्छी तारपर आछे कि एछाड़ाओ आछे आलमंड बादाम गाछ आमरा किन्तु देखी ना तुम्हरा खाओ आलमंड किन्तु बादाम गाछटा देखते कि रकम एटा किन्तु जानो ना तो एटा हच्छे तारपर आछे काजू कैशियो नाट जेटाके बला हय एटाओ आमरा देखिनी तारपर देखो आछे कि तुम्हादेर ओल्डर जारा वयोज्येष्ठ आछे हयतो बा ठाकुरदा ठाकुमा दीदा दादू तो ओदेर ओदेर काछे गिये तुम्हादे जिज्ञेस करते बोलछे जे ओदेर टाइमे ओरा हयतो बा देखेछे किन्तु एई गाछगुलो एखन आर नेई এরকম কি কোনো গাছ আছে তো তোমাদের যে বয়োজ্যেষ্ঠ আছে তো ওদেরকে গ্র্যান্ড প্যারেন্টসদের কিন্তু জিজ্ঞেস করবে আর আরেকটা সিমিলারলি বলেছে যে এখন যে গাছগুলো ওরা দেখছে এমন অনেক গাছ আছে যারা ওরা দেখেনি হয়তো বা তাদের এই পাস্টের মধ্যে তাদের জীবনে কিন্তু এখন দেখছে তো এইগুলো গাছ কোনগুলো এগুলোর নামও কিন্তু তোমাদের গ্র্যান্ড প্যারেন্টসকে কিন্তু জিজ্ঞেস করবে আর লিখে রাখবে ঠিক আছে তারপর বলছে ফ্রেন্ডশিপ এটা একটা অ্যাক্টিভিটি ফ্রেন্ডশিপ উইথ এ ট্রি তোমাদের লোকালিটিতে যে যার বাড়িতে থাকো যে কোনো একটা গাছের সাথে কি বল কি করতে বলছে ফ্রেন্ডশিপ করতে ঠিক আছে ফ্রেন্ডশিপ ডে তো আছে তো তোমাদের যেমন মানুষ বন্ধু আছে বিভিন্ন তোমাদের ক্লাসমেটরা আছে ইভেন কি তোমাদের বাড়ির আশেপাশে যাদের ফ্রেন্ডরা আছে তো এরকমই বলছে একটা গাছকে ফ্রেন্ড বানাতে তারপর এটা কোন গাছ কোন গাছটাকে তুমি ফ্রেন্ড বানিয়েছো এটা নাম লিখতে বলেছে তারপর আর যদি তুমি এই গাছটার নাম না জানো তাহলে তোমাদের যে এল্ডাররা আছে ওদের থেকে জিজ্ঞেস করতে বলছে তারপর বলছে যে এই গাছটাকে একটা স্পেশাল নাম দিতে ঠিক আছে তোমার যে কোনো আদর করে যেটা নাম রাখো যেমন আমরা আমাদের পোষ্য প্রাণ পশুদের আমরা বিভিন্ন নাম রেখে দিই ঠিক সেমভাবে তোমার ওই গাছ ফ্রেন্ডটাকেও কিন্তু নাম দিতে বলেছে এবং কি নাম তুমি দেবে ঠিক আছে তো এটা অবশ্যই করবে তারপর দেখো কি আছে ডাজ দ্য ট্রি বিয়ার ফ্লাওয়ার্স অর ফ্রুটস হুইচ ওয়ান্স এই গাছটার মধ্যে কি ফ্লাওয়ার আসে আর কি ফ্রুট আসে দ্যাট মিন্স ফুল বা ফল আসে তো এটার নাম কি এটা কি ফুল দেয় বা কি ফল দিচ্ছে এটা লিখতে বলেছে তারপর বলছে হাউ ডু দ্য লিভস অফ দ্য ট্রি লুক এই গাছের পাতাগুলো দেখতে কীরকম হয় এটা লিখবে তারপর ডু অ্যানিমালস লিভ ইন দ্য ট্রি হুইচ ওয়ান্স এই গাছটাই কি কোনো প্রাণী মানে বেসিক্যালি হবে কি পাখি হবে বা স্কুইরেল হবে তো এগুলো কোন পশু বা কোন পাখি এখানে বসবাস করছে বা থাকে বাসা বানিয়ে ঘর বানিয়ে বা বাসা মানে নেস্ট বানিয়ে তো এটাকে লিখতে বলছে ঠিক আছে কোন প্রাণী বা কোন পাখি তারপর লাস্ট হচ্ছে এই চ্যাপ্টারে ফাইন্ড আউট মোর অ্যাবাউট ইউর ট্রি ফ্রেন্ড অ্যান্ড শেয়ার ইট উইথ আদার্স তুমি তোমার এই গাছ বন্ধু থেকে ট্রি ফ্রেন্ডের আরও বিভিন্ন বিষয় নিয়ে জানো আরও তথ্য ইনফরমেশন গ্যাদার করো তারপর তোমার বন্ধু বান্ধবদের সাথে এটাকে শেয়ার করো আর সবাই কিন্তু এই অ্যাক্টিভিটিটা করবে ঠিক আছে না গাছ তো আমাদের গাছ আমাদের কত কিছু দিয়ে থাকে তো গাছ তো আমাদের একটা ফ্রেন্ডই হলো তো তুমি তোমার ফ্রেন্ডের সম্বন্ধে জানবে না ফ্রেন্ডের নাম রাখবে না আর কি বলেছে ফ্রেন্ডার ঘর মানে এই গাছটার মধ্যে কোন প্রাণী থাকে এটা লিখতে বলেছে আর বলেছে আর কী কী তুমি জান আর কী কী তথ্য সংগ্রহ করা যায় এটা করবে তারপর লাস্ট বলছে ড্র দ্য পিকচার অফ ইউর ফ্রেন্ড ট্রি বিলো অ্যান্ড কালার ইট ঠিক আছে এই যে তোমাদের একটা স্পেস দেওয়া হয়েছে দেখো এটা যে পেজ নম্বর এইটিনে পেজ নম্বর এইটিনে যে দেওয়া হয়েছে একটা ব্ল্যাঙ্ক ঠিক আছে তো তোমার যে ট্রি ফ্রেন্ডটা বানিয়েছ যে যে গাছটাকে ফ্রেন্ড বানিয়েছ এই গাছটার কিন্তু কি বলেছে একটা ফটো আঁকতে তার জন্য কিন্তু এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে তো আই হোপ তোমরা সকলেই আজই কিন্তু অ্যাক্টিভিটিটা করবে যে কোনো একটা গাছকে ফ্রেন্ড বানাবে ওর নাম রাখবে তারপর কী কী আছে কোন পাখি বা পশু এখানে নেস্ট বানায় কোন কোন পাখি পশু এখানে আসে তারপর আর
फ्लावर दे कि फ्रूट दे कि अच्छे तो यो सबगुलो किन्तु करबे आर निश्चय कौन तुम्हारे ट्री फ्रेंडर किन्तु पिक्चर अवश्य ड्र करबे ठीक है। तो आज के जो क्लास एखने शेष कर चैप्टरटा द प्लांट फेरी ताहले आज के शेष ठीक है। तो आज के जो हमें एखने रखी आई होप तुम्हारा सकले सुस्थ भलो थकबे बाड़ीत ही थक बाय टेक केयर।